তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আলহামদুলিল্লাহ চলছে। এ পর্যায়ে তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদেরকে পুরস্কার দিয়া পুরস্কৃত করা হবে। আলহামদুলিল্লাহ প্রতি বছরেই বছর শেষে পুরা মাদ্রাসায় একটা প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম স্থান পর্যন্ত যারা অধিকার করেন তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসার সকল শিক্ষকদের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ক্রেস দেওয়া হয়। প্রতি বছর আমরা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এবছরও গত কয়েকদিন আগে পুরা মাদ্রাসায় একটা প্রতিযোগিতা হয়েছে। তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই প্রতিযোগিতায় সকল ছাত্র অংশগ্রহণ করেছে। এতে তিনটা গ্রুপ করা হয়। একটা গ্রুপ হচ্ছে দশপাড়া, আর একটা গ্রুপ হচ্ছে পাঁচপাড়া, আর একটা গ্রুপ হচ্ছে নাজারা। এই তিনটা গ্রুপে যারা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত স্থান পেয়েছেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো এই পর্যায়ে সকল শিক্ষকদের পক্ষ থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থান অধিকার করেছেন তাদের নাম বলা হবে, তাদের হাতে ক্রেস্ট দেওয়া হবে, ওস্তাদের পক্ষ থেকে, ওস্তাদের হাত থেকে যে সমস্ত ছাত্ররা উত্তীর্ণ হয়েছে তারা পুরস্কার গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হেফজ বিভাগ থেকে, হেফজুল কোরআন বিভাগ, নাজারা বিভাগে যে প্রতিযোগিতা হয়েছে, দশপাড়া গ্রুপ থেকে পুরা মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে প্রথম স্থান যিনি অধিকার করেছেন অত্র মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ তামিম হোসেন, দশপাড়া গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ তামিম হোসেন। সামনে আসো। আলহামদুলিল্লাহ সকল শিক্ষকদের পক্ষ থেকে হাফেজ তামিমকে দশপাড়া গ্রুপের প্রথম স্থান অধিকার করায় মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দশপাড়া গ্রুপে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সিফাত, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সিফাত, তিনি দশপাড়া গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কর মাশাআল্লাহ। দশপাড়া গ্রুপ থেকে এই হাবিবান তার দশপাড়া গ্রুপ থেকে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু জর, মোহাম্মদ আবু জরকে তৃতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দশপাড়া গ্রুপ থেকে যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ জাকির হোসাইন, হাফেজ মোহাম্মদ জাকির হোসাইনকে তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দুর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। জোরে বলতে পারো না মাশাআল্লাহ, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ দশ পারা গ্রুপ থেকে যিনি পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল পঞ্চম স্থান অধিকার করায় তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দুর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। ক্যামেরা দিন, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজুল কোরআন বিভাগ থেকে পাঁচপাড়া গ্রুপ থেকে এদিকে আসেন, পিছনে আসলে দেখা যায়, পিছনে আসলে, হ্যাঁ পিছনে আসলে এটা ওঠে সুন্দর, কেন হবে, এই কাউসার ক্যামেরাটা আরেকটু এদিকে আন, মাঝামাঝি পড়ে পড়বে। আলহামদুলিল্লাহ পাঁচপাড়া গ্রুপ থেকে তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতায় পাঁচপাড়া গ্রুপ থেকে যিনি প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সামিউল ইসলাম, মোহাম্মদ সামিউল ইসলামকে পাঁচপাড়া গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করায় তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দুর পক্ষ থেকে শিক্ষকবৃন্দ এদিক থেকে এদিকে ঘুরো, এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিক থেকে এদিকে প্রথম স্থান অধিকার করায় তাকে তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দুর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। না গুণ হইব মাশাআল্লাহ কইলে আস্তে কইস গাতা, পাঁচপাড়া গ্রুপ থেকে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইমরান হোসাইন, মোহাম্মদ ইমরান হোসাইন পাঁচপাড়া গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন, এদিকে ক্যামেরা, ঠিক আছে, পাঁচপাড়া গ্রুপ থেকে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফজলে রাব্বি, মোহাম্মদ ফজলে রাব্বিকে তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দুর পক্ষ থেকে ক্রেস পুরস্কার দেওয়া হলো। পাঁচপাড়া গ্রুপ থেকে চতুর্থ স্থান যিনি অধিকার করেছেন মোহাম্মদ ফাহিমুল্লাহ, ফাহিমুল্লাহ চতুর্থ স্থান অধিকার করায় তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দুর পক্ষ থেকে ক্রেস পুরস্কার দেওয়া হলো। ঠিক আছে, পাঁচপাড়া গ্রুপ থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মেহেদী হাসান, মেহেদী হাসান পঞ্চম স্থান অধিকার করা তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দুর পক্ষ থেকে ক্রেস পুরস্কার দেওয়া হলো। তোমরা বসো, বসো, ফাঁক 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 হয়ে, ফাঁক ফাঁক হয়ে বসো, এদেরকে একটু মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে বলি না, আমি এটা দিয়ে বলতেছি, আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নাজারা বিভাগ থেকে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছে, নাম ঘোষণা করা হলো। নাজারা গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ তাজরিয়ান, মোহাম্মদ তাজরিয়ানকে তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষকবৃন্দুর পক্ষ থেকে ক্রেস হাদিয়া দেওয়া হলো, পুরস্কার দেওয়া হলো। এই এখন না যখন দেখি নাজেরা গ্রুপ থেকে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ উমর তামিম, দ্বিতীয় স্থান অধিকার করা তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দুর পক্ষ থেকে বিশেষ ক্রেস পুরস্কার দেওয়া হলো। এদিকে এদিকে তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নাজেরা গ্রুপ থেকে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রিফাত, হ্যাঁ না না থাকবে না, এই কিন্তু
রিবাতকে তৃতীয় স্থানে অধিকার করেছেন। হ্যাঁ, তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নাজেরা গ্রুপ থেকে চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু বক্কর। আবু বক্করকে চতুর্থ স্থান অধিকার করায় তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দর পক্ষ থেকে ক্রেস্ট পুরস্কার দেওয়া হল। আলহামদুলিল্লাহ, নাজেরা গ্রুপ থেকে পঞ্চম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ পঞ্চম স্থান অধিকার করায় তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে একটা ক্রেস্ট পুরস্কার দেওয়া হল। আলহামদুলিল্লাহ, আর একটা পুরস্কার আছে, সেই পুরস্কারটা হলো এই তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নাজারা গ্রুপ থেকে যারা হেফজুল কোরআন সবক নেওয়ার আগে নাজারা থাকা অবস্থায় যারা এক পারা মুখস্থ করে ওস্তাদকে শোনায়ছে, নাজারা থাকা অবস্থায় যারা এক পারা মুখস্থ করে ওস্তাদকে শুনিয়েছেন, তাদের মধ্য থেকে একটা পুরস্কার আমাদের তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজুল কোরআন বিভাগের স্বনামধন্য ওস্তাদ চাঁদপুরের হুজুরের পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হলো, যিনি প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফজলে রাব্বি। এক না দুই, মোহাম্মদ ফজলে রাব্বি দুইকে চাঁদপুরের হুজুরের পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার দেওয়া হলো। হেফজ নেওয়ার আগে এক পারা মুখস্থ করে ওস্তাদকে শুনিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা প্রতি বছরই প্রতিযোগিতা হবে, সকলে চেষ্টা করব আমরা সকলে পুরস্কার নেওয়ার জন্য। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, প্রত্যেকটা ছাত্রকে হক্কানি রব্বানি হাফেজি আলেম হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।